জানেন তো, আমার একজন প্রতিবেশিনী আছে, তার স্বামী অনেকদিন আগে মারা গেছে। এক কথায় সে হলো বাল্য বিধবা। সে হলো অনেকটা শরতের শিশিরে ভেজা শেফালি ফুলের মতো বৃন্দচ্যুত। কোনো বাসর রাতের ফুলসজ্জার জন্য সে নয়, শুধুমাত্র দেব পূজার জন্যই সে। তাকে আমি মনে মনে পুজো করতাম। তার প্রতি আমার মনের ভাবটা যে কি ছিল তা পুজো ছাড়া অন্য কোনো ভাষায় প্রকাশ করা যাবে না, ইচ্ছে করে না, পরের কাছে তো নাই এমনকি নিজের কাছেও না। আমার অন্তরঙ্গ প্রিয় বন্ধু নবীন মাধব, সেও কিছু জানত না। এইভাবে যে আমি আমার গভীরতম আবেগটি গোপন করে নির্মল করে রেখেছিলাম তাতে আমি কিছুটা গর্ব অনুভব করতাম, কিন্তু মনের বেগ অনেকটা পার্বতী নদীর মতো, নিজের জন্মশিখরে আবদ্ধ হয়ে থাকতে চায় না, কোনো একটা ছলনায় বাইরে বেরোনোর চেষ্টা করে, অকৃতকার্য হলে বুকের মধ্যে বেদনার সৃষ্টি করতে থাকে। তাই ভাবছিলাম কবিতায় ভাব প্রকাশ করব, কিন্তু কুণ্ঠিত লেখনী কিছুতেই অগ্রসর হতে চাইল না। আর আশ্চর্যের বিষয় এই যে ঠিক এই সময় আমার বন্ধু নবীন মাধবের হঠাৎই কিছু একটা ঘটনায় খুবই আবেগপ্রবণ হয়ে কবিতা লেখার ঝোঁক আসলো, যেন হঠাৎ ভূমিকম্পের মতো। তার হাতের কাছে ছন্দ মিল কিছুরই জোগাড় ছিল না, তবুও সে দমছে না দেখে আশ্চর্য হয়ে গেল। কবিতা যেন বৃদ্ধ বয়সের দ্বিতীয় পক্ষের স্ত্রীর মতো তাকে পেয়ে বসল। একদিন নবীন মাধব এই ছন্দ মিল সম্পর্কে জানার জন্য আমার কাছে আসলো। কবিতার বিষয়গুলো নতুন নয়, আবার পুরনো নয়, অর্থাৎ তাকে চির নতুনও বলা যায়, আবার চির পুরাতন বললেও চলে। একদম নিখাত প্রেমের কবিতা প্রিয়তমার প্রতি। আমিও তাকে ঠেলা দিয়ে হেসে জিজ্ঞেস করলাম, কি হে ইনি কে? এখনো সন্ধান পাইনি। নবীন মাধবের লেখনীতে সাহায্য করতে পেয়ে আমি অত্যন্ত আরাম পেলাম। শাপকহীন মুরগি যেমন হাঁসের ডিম পেলেও বুক পেতে তা দিতে বসে, হতভাগ্য আমি যেন নবীন মাধবের ভাবের উপরে নিজের হৃদয়ে সমস্ত উত্তাপ দিয়ে চেপে বসলাম। ওর আনারই লেখা এমনই প্রবল বেগে সংশোধন করতে লাগলাম যে ষোলো আনার প্রায় পনেরো আনায় আমার লেখা হয়ে দাঁড়াল। নবীন বিস্মিত হয়ে বলল, এই তো ঠিক এই কথাটাই তো আমি বলতে চাই, কিন্তু বলতে পারি না। তুমি তো এখনো ব্যাচেলার, তোমার এসব ভাব কোথা থেকে আসে মায়া? আমি কবির মতো উত্তর করলাম, কল্পনা, সবটাই কল্পনা ভাই। দেখো সত্য তো নীরব, কল্পনায় মেইন, সত্য ঘটনা আমাদের অনুভূতিকে পাথরের মতো চেপে থাকে, কল্পনাই তার পথ মুক্ত করে দেয়। তাই তো দেখছি, ঠিক বটে। আগেই বলেছি আমার ভালোবাসার মধ্যে একটা কাতর সংকোচ ছিল, তাই নিজের জবানিতে কোনো মতে লিখতে পারলাম না। নবীনকে পর্দার মতো মাঝখানে রেখে তবেই আমার লেখনী মুখ খুলতে পারল। লেখাগুলো যেন রসে উত্তাপে ফেটে উঠতে লাগলো। একদিন নবীন বলল, এ তো আমারই লেখা, আমার নামেই বার করি। বিলক্ষণ, এ তো তোমারই লেখা, আমি সামান্য একটু বদল করেছি মা। আস্তে আস্তে নবীনের সেরকম ধারণা জন্মাল। জ্যোতিবিদ যেমন খসে পড়া উল্কার অপেক্ষায় আকাশের দিকে তাকিয়ে থাকে, আমিও যে তেমনি মাঝে মাঝে আমাদের পাশের বাড়ির বারান্দা আর ছাদের দিকে চেয়ে রেখতাম, সে কথা অস্বীকার করতে পারেন। মাঝে মাঝে আমার সেই ব্যাকুল দৃষ্টিক্ষেপ সার্থক হতো, সেই কর্মযোগিনীরতা ব্রহ্মচারীর সৌম্য গোষ্ঠী থেকে আসা শান্ত স্নিগ্ধ জ্যোতির ছটা প্রতিবিম্বিত হয়ে মুহূর্তের মধ্যে আমার মনের সমস্ত ব্যথা দূর করে দিত। কিন্তু সেদিন হঠাৎ এই কি দেখলাম, আমার চন্দ্রের লোক কি এখনো অগ্নুৎপাত হয়? সেখানকার জনশূন্য সমাধিমগ্ন গিরিগুহার সমস্ত আগুন কি এখনো সম্পূর্ণ নিভে যায়নি? সেদিন বৈশাখ মাসের এক দুপুরে ঈশান কোণে মেঘ ঘনিয়ে আসিল, সেই আসন্ন ঝড় বৃষ্টির দিনে মেঘের ডাক শুনে আমার প্রতিবেশিনী একা জানালায় দাঁড়িয়েছিল। সেদিন তার শূন্য নিবিষ্ট ঘন কালো চোখ দুটোর মধ্যে একটা ছাপা অস্ত্র দেখতে পেল। আছে আমার এই চন্দ্রলোকে এখনো উত্তাপ আছে, এখনো সেখানে উষ্ণ নিঃশ্বাস বয়ে চড়ানি হইত। দেবতার জন্য মানুষ, তার মানুষের জন্য এসে তার সেই চোখ দুটোর ব্যাকুলতা সেদিনকার সেই ঝড়ের আলোয় বাজ পাখির মতো উড়ে চলেছে। স্বর্গের দিকে নয়, মানব হৃদয়ের কোনো কোণে
বাসা বাঁধা নিজ নিজ দিকে। সেই উৎসুক চাহনি দুটো দেখার পর থেকে অশান্ত মনকে শান্ত রাখা আমার পক্ষে দুঃসাধ্য হয়ে উঠল। তখন আর পরের কাঁচা কবিতা সংশোধন করে তৃপ্তি হয় না, একটা যে কোনো টুকার কাজ করার জন্যই না ছটফট করতে লাগলাম। তখন সংগণ পড়িলাম যে বাংলাদেশে বিধবা বিবাহ প্রচলিত করার জন্য আমার সমস্ত চেষ্টা প্রয়োগ করব। কেবল ভাষণ ও লেখা নয়, অর্থ সাহায্য করতেও অগ্রসর হলাম। নবীন আমার সঙ্গে তর্ক করতে লাগলো। সে বলল, তার তুই যা চিরবৈধবের মধ্যে যে একটা পবিত্র শান্তি আছে, একাদশী ক্ষীণ জ্যোৎস্নময় রাতে সমাধিভূমির মধ্যে যে একটা বিরাট নমনীয়তা আছে, বিয়ের সম্ভাবনা হলেই সেটা ভেঙে যায় নাকি? এসব কবিত্বের কথা শুনলেই না আমার ভীষণ রাগ। দুর্ভিক্ষে যে লোক জীর্ণ হয়ে মরছে, তার কাছে আহার পুষ্ট লোক যদি খাদ্যের আধিক্যের জন্য ঘৃণা প্রকাশ করে, ফুলের গন্ধ আর পাখি গান দিয়ে মুমূর্ষের পেট ভরাতে চায়, তাহলে সেটা কেমন হয়? আমি রেগে বললাম, দেখো ভাই নবীন, শিল্পীরা বলে যে দৃশ্য হিসাবে না একটা পুরো বাড়ির রূপ বিশেষ সৌন্দর্য আছে, কিন্তু বাড়িটাকে তো কেবল ছবি হিসাবে দেখলে চলে না, তাতে বাসও করতে হয়। অর্থাৎ আর্টিস্ট যাই বলুক তাতে মেরামত আবশ্যক। বিধবা নিয়ে তুমি তো দূর থেকে দিব্যি কবিত্ব করতে চাও, কিন্তু তার মধ্যেও যে একটা আবেদনময় মন নিজের বিচিত্র বেদনা নিয়ে বাস করছে, সেটা মনে রাখাটাও আমাদের কর্তব্য। ভেবেছিলাম নবীন মাধবকে কোনো মতেই দলে টানতে পারবো না সেদিন, সেই জন্যই অতিরিক্ত বোমা দিয়ে কথা বলেছিলাম। কিন্তু হঠাৎ দেখলাম আমার বক্তৃতা শুনে নবীন মাধব একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে আমার সমস্ত কথা মেনে নিল। সপ্তাহ খানিক পরে একদিন নবীন এসে বলল, হায়া, তুমি যদি সাহায্য করো তো আমি একটা বিধবা বিবাহ করতে প্রস্তুত। কথাটা শুনে আমি খুশি হয়ে নবীনকে বুকে টেনে কোলাকুলি করলাম। বললাম, ভাই তোমার যত টাকা লাগে আমি দেব। কিন্তু তারপরে বুঝলাম যে ভুল করলাম। খাটে বসে নবীন তার ইতিহাস বলা শুরু করল। ঘটনা যত এগোতে লাগলো ততই বুঝলাম যে তার প্রিয়তমা কাল্পনিক নয়, কিছুকাল ধরে একটা বিধবা নারীকে সে দূর থেকে ভালোবাসছে। কারুর কাছে তা প্রকাশ করে যে মাসিক পত্রে নবীনের ওরফে আমার কবিতা বারবদ সেই পত্রগুলো যথাস্থানে গিয়ে পৌঁছত, কবিতাগুলো ব্যর্থ হয়নি। বিনা সাক্ষাৎকারে মনহরণের এই এক উপায় আমার বন্ধুটি বার করেছিল। নবীন বলল, রাগ করো না ভায়া, আমি চক্রান্ত করে এই কৌশল অবলম্বন করিনি। আসলে আমার বিশ্বাস ছিল যে বিধবা পড়তে জানে না, এই তার ভাইয়ের নামে কাগজগুলো বিনা স্বাক্ষরে বিনামূল্যে পাঠিয়ে দিতাম। এটা শুধু মনকে সান্ত্বনা দেওয়ার একটা পাগলামি মাত্র। মনে করতাম দেবতার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি তো দান করা গেল, সেদিনই জানুন বা না জানুন, গ্রহণ করুন বা না করুন। ইতিমধ্যে আরো কিছু ঘটনাও ঘটে গেছে। এর মাঝেও নানা ছুতোয় যে বিধবার ভাইয়ের সঙ্গে নবীন বন্ধুত্ব করে নিয়েছিল সেটা আমি জানতাম। জিজ্ঞাসা করাতে নবীন বলল যে তার মধ্যে কোনো উদ্দেশ্য ছিল না, যাকে ভালোবাসা যায় তার নিকটবর্তী আত্মীয়দের সঙ্গে সবসময় মধুর সম্পর্ক রাখতে হয়। অবশেষে তার ভাইকে পেরিয়ে তার ভগিনীর সাথে কেমন করে সাক্ষাৎ হয় তা সুদীর্ঘ কথা। কবির সাথে কবিতার অবলম্বিত বিষয়টির প্রত্যক্ষ পরিচয় হয়ে কবিতা সম্পর্কে অনেক আলোচনা হয়ে গেছে। আর সেই সব আলোচনা যে কেমন ছাপানো কবিতার মধ্যেও আবদ্ধ ছিল তাও কিন্তু না। সম্প্রতি আমার সাথে তর্কে পরাস্ত হয়ে নবীন সেই বিধবার সাথে সাক্ষাৎ করে বিবাহের প্রস্তাব দিয়ে বসেছে। প্রথমে কিছুতেই সম্মতি পায়নি। নবীন তখন আমার মুখের সমস্ত যুক্তিগুলি প্রয়োগ করে এবং তার সাথে নিজের চোখের তুষার ফোঁটা জল মিশিয়ে তাকে সম্পূর্ণ হার মানিয়েছে। এখন বিধবার অভিভাবক সেই জন্য অগ্রিম কিছু টাকা চাইছে। আমি বললাম, এখনই না, তাছাড়া বিবাহের প্রথম 5-6 মাস বাবা নিশ্চয়ই আমার মাসহারা বন্ধ করে দেবেন। তখনকার মতো বয়ের খরচার জোগাড়ও কিন্তু করে দিতে হবে ভাইয়া। আমি কথা না বলে চেক লিখে দিলাম। বললাম, তা ভাইয়া এবার তার নামটা বলো, আমার সঙ্গে যখন কোনো কম্পিটিশন নেই তো পরিচয় দিতে ভয় করো না। তোমার গা ছুঁয়ে শপথ করছি আমি তার নামে কবিতা লিখব না, আর যদি লিখিও তবে তার ভাইকে না পাঠিয়ে সোজা তোমার কাছে পাঠিয়ে দেব। আর সেজন্য আমি ভয় করি না, বিধবা বিবাহের লজ্জায় তিনি অত্যন্ত কাতর, তাই
তোমাদের কাছে তার সম্বন্ধে আলোচনা করতে তিনি অনেক করে নিষেধ করে দিয়েছিলেন, কিন্তু এখন আর ডেকে রাখা মেয়ে। আরে তুমি তাকে খুব ভালো করেছেন, এই তোমারই প্রতিবেশিনী নম্বরে থাকেন। পরনে সাদা পাড়ের শাড়ি আর কপালের সিথি থেকে সিঁদুর মুছে দিলেই কি জীবন শেষ? নতুন করে তো আবার সবটা শুরু করা যেতেই পারে, তাই না? সাদা তো সৌন্দর্যের প্রতীক, আর সেই সৌন্দর্যকে যদি আমরা একটুখানি রাঙিয়ে তার রূপ বৃদ্ধি করি তাহলে তো সেটা জৌলুস আরো বেড়ে যায়। ভেঙে যাওয়া স্বপ্নগুলো আবার নতুন করে বাঁচতে শিখে সেই মনটা একটা খোলা আকাশ পায়, যেখানে সে নিজের মতো করে জ্বলতে পারে, অনেকটা ওই শুকতারের মত।